হ্যালো ফ্রেন্ড, তন্ময়ের ব্লগে তোমাদের সবাইকে আর একবার স্বাগত। তো আজকে বৃহস্পতিবার, আজকে এখন বাজে সকাল 11:30। কারেন্ট ছিল না, দেরি করে রান্নাটা বসিয়েছি, জল ছিল না বলে। তো আজকে মেনু হচ্ছে, দেখো কী কী দেখাচ্ছি তোমাদেরকে। এখানে ভেন্ডি আলু দেখা যাচ্ছে, অন্ধকার তো একটু দেখা যাচ্ছে না। এখানে ভেন্ডি আলু চচ্চড়ি বসিয়েছি, এখানে ভাত ভাতটা উঠে গেছে, ভাত বসিয়েছি। আর এখানে হবে দেখো খাসির মাংস। তো এটা আমি এখন মেখে নিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিলাম, এখানে আলু কেটে রেখেছি গোটা গোটা। আর এখানে পেস্ট করে রেখেছি আদা, আদা আর রসুন ওটা দিয়ে দিলাম। আর দেবো, একটু অসুবিধা হবে তোমাদের দেখতে, হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম। এক হাতে করছি তো এর জন্য ওরকম কেটে কেটে যাচ্ছে। আর দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো আমি নুন। দিয়ে দিলাম নুন, আর দিব একটু কাঁচা সর্ষের তেল। ঠিক আছে, দেখা যাচ্ছে, অল্প দিলাম, কারণ আবার তেল পড়বে বেশি। তেল তেল রান্না আমার ভালো লাগে না, তো অল্প মাংস, অল্প তেল তেল পড়বে খাসির মাংস। তাকে এবার মেখে নিচ্ছি, যখন বসাবো মাংসটা তোমাদেরকে দেখাবো। দেখো মেখে রেখে দিয়েছি, ঠিক আছে, অন্ধকার দেখা যাচ্ছে না, দেখাচ্ছি এই যে মাংসটা। ঠিক আছে, এবার একটু আমি হাত পা ধোয়াসি, না হাত জ্বালা করবো। এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে এসছিলো তো, আবার ফোন করছে কেন কী জানি, মাথা খারাপ আছে। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি, ফোন ধরো, নানা নাম্বারে করে ওর ফোন ধরতেই চাইনি, মেয়েটা ভীষণ চ্যাটাং চ্যাটাং কথা। এবার হলুদ দিয়ে দিচ্ছি, একটু ভালো লাগে না। আলু ভেজে, আলু ভেজে তুলে নিয়েছি আমি, বেশি আলু দিইনি মাংসে, ভালো লাগে না অত আলু। আর দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ঠিক আছে, তেলটা অনেক দিয়েছিলাম জন্য এখন পরে দিচ্ছি, পরে লাগলে আমি দিয়ে নেবো। আর এবার ছেড়ে দিচ্ছি মাংসটা, কারেন্টটা চলে এসছে দেখো, এবার মাংসটা দেখো, একটু ঢেকে দিই আস্তে আস্তে কষুক, দেখতে পাচ্ছ। দেখো মাংসটা আমার মশানো চাই হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, প্রেশারে যাবো আমি, কড়াইতে করবো না, অনেক সময় লাগবে কড়াইতে করলে। একটুখানি হলেই আমি প্রেশারে দিয়ে দেবো, পাঁচটা সিটি মেরো, ব্যাস, বুঝতে পারছো, ভালো লাগছে দেখতে, দেখার জিনিস না খাওয়ার জিনিস। দেখা যাচ্ছে এবার, আর এখানে আমার ভাত দেখো হচ্ছে, উঠছে পড়ছে ভাত, এটা ছোট হয়ে গেছে না, আস্তে আস্তে হোক, ঠিক আছে,
তো আমি দেখো তেল ছেড়ে দিয়েছি, মাংসটা কষানো অলরেডি, এবার আমার একদম রেডি, পুরো কষানো একদম রেডি। আমি হরিণ জল বসা হচ্ছে, দেখো বেরিয়ে গেছে, তার মানে হয়ে গেছে কষানো। তেল ছেড়ে দিলে ভাববে যে কষানো তোমার কমপ্লিট, ঠিক আছে। তো দেখো আমার মাংসটা, খাসির মাংসটা একদম রেডি, ঢেলে ফেলেছি আমি খাসির মাংস একদম। তাহলে তোমাদের আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে, খাসির মাংস রেসিপি, তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আজকের জন্য এইটুকানি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে। আর হচ্ছে এখন অনেক কাজ আছে, চান করবো, পুজো দেবো, কারণ দেবো। তো আজকের জন্যে টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে।